দেখে মনে হবে হলিউডের হাজার কোটি ডলার বাজেটের কোটি টাকা দামের ক্যামেরায় ধারণকৃত কোনো সিনেমার দৃশ্য। কিন্তু অবাক করার তথ্য হচ্ছে, কাচের মতো ঝকঝকে এ দৃশ্য ধারণ করা হয়েছে বাজারে আসার অপেক্ষায় থাকা আইফোন 13-এর সিনেমাটিক ক্যামেরা দিয়ে। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন মডেলের স্মার্টফোন আইফোন 13-এর ঘোষণা দিয়েছে, যেটিতে পোর্ট্রেট মোডে ভিডিও করা যাবে, যাতে থাকবে ডেপথ অফ ফিল্ড ইফেক্ট। নতুন এই সিনেমাটিক মোড ক্যামেরার ফ্রেমে চলে আসা কোনো ব্যক্তিকে আগেভাগেই শনাক্ত করতে পারবে এবং ফোকাস পরিবর্তিত হয়ে সেই ব্যক্তির উপর চলে যাবে। অ্যাপলের প্রধান টিম কুক জানিয়েছেন, এটাই একমাত্র স্মার্টফোন যেটি ভিডিও ধারণের পরও ইফেক্ট সম্পাদনা করার সুযোগ দেবে ব্যবহারকারীকে। তবে নতুন এই ফোনে আর যেসব ফিচার রয়েছে তার সবই প্রায় আগের আইফোন 12 মডেলের মতোই। ফিচারগুলোতে স্রেফ কিছু আপডেট যোগ করা হয়েছে। নতুন আইফোনে রয়েছে অপেক্ষাকৃত দ্রুতগতির A15 চিপ এবং উজ্জ্বলতম ডিসপ্লে। পূর্ববর্তী মডেলগুলোর চাইতে এর ব্যাটারি স্থায়িত্ব 2.5 ঘন্টা বেশি হবে। নতুন মডেলটি পাওয়া যাবে গোলাপি, নীল, মিডলাইট স্টারলাইট এবং লাল রঙে। নতুন আইফোনের সর্বোচ্চ 500 GB স্টোরেজের ব্যবস্থা থাকবে। এছাড়া সর্বনিম্ন স্টোরেজের পরিমাণও থাকবে 128 GB, যা এর আগে ছিল 64 GB। অ্যাপল দাবি করছে, নতুন আইফোনের অনেক কিছু পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। যেমন অ্যাপলের ভাষ্যমতে ফোনটির অ্যান্টেনা লাইন প্লাস্টিকের পানির বোতল থেকে তৈরি করা হয়েছে। নতুন এই আইফোন এমন সময় বাজারে আসছে যখন অন্য ব্যবহারকারীরা বহুদিন ধরে তাদের পুরনো ফোন আপডেট করছেন না। বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় 25 কোটি আইফোন ব্যবহারকারী গত 3.5 বছর ধরে তাদের আইফোন আপডেট করেননি। নতুন মডেলে আইফোন 12-এর মতো 5G সংযোগের সুযোগ রয়েছে। আইফোন 13-এর পাশাপাশি অ্যাপল 13 মিনি, প্রো এবং প্রো ম্যাক্স নামে আইফোনের আরও 3টি নতুন মডেলেরও ঘোষণা দিয়েছে। আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্সে 3টি করে ক্যামেরা রয়েছে। অ্যাপল এই ক্যামেরা সিস্টেমকে বলছে আইফোনের সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম। আইফোন 13 মিনির দাম যুক্তরাজ্যে 679 পাউন্ড টাকার মূল্যে, যা দাঁড়ায় প্রায় 80,000 টাকা। এছাড়া আইফোন 13-এর দাম 779 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 92,000 টাকা। আইফোন 13 প্রোয়ের দাম 949 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 1,12,000 টাকা। এবং অপেক্ষাকৃত বড় আইফোন 13 প্রো ম্যাক্সের দাম 1,049 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,24,000 টাকা। নতুন মডেলের ফোন উন্মোচনের অনুষ্ঠানটি এমন সময় হলো যখন অ্যাপল পণ্যে নতুন এক নিরাপত্তা ত্রুটির খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সোমবারই অ্যাপল একটি নতুন সিকিউরিটি প্যাচ অবমুক্ত করেছে, যাতে এর আগে অজানা এই ত্রুটিটি সারানো যায়। এই ত্রুটির কারণে হ্যাকাররা অতি সহজে ব্যবহারকারীর আই মেসেজ সার্ভিসে ঢুকে পড়তে পারবে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে আইফোনের ভক্তরা অপেক্ষা করছে আইফোন 13-এর সিনেমাটিক ক্যামেরাটি ব্যবহার করার জন্য। International News Desk.